नमस्कार दर्शक বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত, আশা করি আপনারা ভালো আছেন। কুম্ভ রাশির আগস্ট মাস কেমন যাবে এ নিয়ে কিন্তু আলোচনা করব। অনেকগুলো শুভ পরিবর্তন কুম্ভ রাশির সাপেক্ষে কিন্তু গ্রহে গোচরে হতে দেখা যাচ্ছে আগস্ট মাসে। সেই পরিবর্তনগুলো কি কি পরিবর্তন আসবে, অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যক্তিগত জীবনে ফিনান্সিয়াল দিক থেকে, কর্মের দিক থেকে, বিবাহিত জীবনের দিক থেকে অনেক শুভ পরিবর্তন কিন্তু আগস্ট মাসে আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। ফলে অবশ্যই কিন্তু দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূর্ণ হওয়ার মতো জায়গা এই মাসে কিন্তু আপনারা পেয়ে যাবেন। একদিকে দেখুন, আপনাদের শনির সাড়ে সাতির প্রথম ফেজ চলছে, এর মধ্যে কিন্তু অনেকের ক্ষেত্রে ফিনান্সিয়াল প্রবলেম, কিছু ক্ষেত্রে বিবাহিত জীবনের সমস্যা, কিছু ক্ষেত্রে কর্ম নিয়ে প্রভূত সমস্যা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সবার হয়েছে এই কথা আমি বলবো না, কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু হতে দেখা যাচ্ছে। যাদের ব্যক্তিগত ছকে শনি একটু ভালো আছে তাদের ক্ষেত্রে হয়তো অতটা প্রেশার এখনো তৈরি হয়নি, কিন্তু যাদের ব্যক্তিগত ছকে কাল সর্প বা শনি ডিস্টার্ব আছে তাদের কিন্তু অনেক সমস্যা অলরেডি তৈরি হয়ে গেছে। বিশেষ করে কর্ম নিয়ে তো একটা বড় সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছে, ফিনান্সিয়াল দিক থেকেও সমস্যা দিচ্ছে, দ্বিতীয়ভাবে শনি দৃষ্টি পড়ে আছে। তাহলে আগস্ট মাসে কতটা ভালো পেতে শুরু করবেন, কতটা ভালো আপনাদের জন্য অপেক্ষা করছে এই নিয়ে কিন্তু আলোচনা করব। কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু একদিক থেকে খুব অনেস্ট হয়, এরা খুব সৎ হয়। শনি দুটি ঘর, একটা মকর রাশি একটা কুম্ভ রাশি। কুম্ভ রাশি হচ্ছে শনি পজিটিভ ঘর আর মকর রাশি হচ্ছে শনি নেগেটিভ ঘর। কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু ব্যক্তিগত জীবনে খুব অনেস্ট হয়, সৎ হয় এবং খুব পরিশ্রমীও হয়। এরা কঠোর পরিশ্রম করে এবং জীবনে অনেক, এদের জীবনটা খুব সহজে কিন্তু একটা জায়গায় পৌঁছায় না, জীবনে অনেক ঘাত প্রতিঘাত বাধা বিঘ্ন এদের কিন্তু সহ্য করতে হয় এবং ভগবানের আশীর্বাদে এরা কিন্তু অনেক পরিশ্রম করে এবং অনেক বাধা বিঘ্নকে এরা অতিক্রম করে। সেই ক্ষমতা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং অনেক সময় দেখা যায় জীবনে অনেক বাধা আসে যেগুলোকে তারা অনেক ঠান্ডা মাথায় সেগুলোকে ওভারকাম করে এবং একটা জায়গায় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা পৌঁছে যায়, কিন্তু খুব স্মুথলি, অবশ্যই কিন্তু খুব স্মুথলি কুম্ভ রাশির কোনো জায়গা অ্যাচিভমেন্ট আসে না, অনেক বাধা বিঘ্ন কিন্তু ফেস করতে হয়। অর্থাৎ যে টার্গেট নিয়ে এগোয় একটা সময় কিন্তু তারা সেই টার্গেটেও পৌঁছে যায়, আধ্যাত্মিক মনন সম্পন্ন হয়। অনেক ক্ষেত্রেই কিন্তু আধ্যাত্মিক চিন্তাভাবনা বা ঈশ্বরের বিশ্বাস এই জিনিসগুলো এদের মধ্যে দেখতে পাওয়া যায়। সপ্তম ভাবটা রবির ঘর এবং এদের ব্যক্তিগত রাশি হচ্ছে শনির ঘর, সেখানে দাঁড়িয়ে কিন্তু বিবাহিত জীবন যদি খুব দেখে শুনে বা যতটুক বিচার করে বা নিয়ম মেনে যদি না হয়, নর্মালি বিয়ে হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় বিবাহিত জীবনে কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা তৈরি হয়ে যায়। সেটা যে সবার ক্ষেত্রে হয় এরকম ভুল ধারণা থাকবে না, সবার হয় না, কিন্তু এই জায়গাটা কিন্তু একটু দেখতে পাওয়া যায়। কিন্তু জীবনে ফিনান্সিয়াল দিক থেকে এরা একটা সময় প্রচুর গেইন করে, আর্থিক দিক থেকে কিন্তু এরা একটা সময় গেইন করে যায় এবং হনি হতে দেখা যায়। এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেক বড় বড় পদ, আইপিএস, আইএএস, WBCS এরকম বড়, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এমন কোনো পদ নেই যে কুম্ভ রাশির জাতক জাতিকারা সেখানে যেতে পারে না। ফলে অনেক বড় বড় পদ কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু জীবনে অর্জন করে এবং পরিশ্রমীও হয়। শনির ঘর হওয়ার জন্য এরা কিন্তু খুব একটা কুড়ে হয় না, এরা পরিশ্রম করতে পারে, এমন না যে করে সবসময়, অযথা পরিশ্রম এরা করে না, যখন পরিশ্রম করে অবশ্যই পরিশ্রম করে। যাক, কুম্ভ রাশি নিয়ে তো অনেক কথা বললাম, এরকম প্রতি মাসেই আমি কিছু কিছু কুম্ভ রাশি নিয়ে আলোচনা করব। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না, যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই যদি আপনাদের কোনো ব্যক্তিগত ছক নিয়ে আলোচনা করার থাকে আমার ডেসক্রিপশানে চলে যাবেন, সেখানে গেলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে আপনারা ফোন কলিং বা ভিডিও কলিং করে আমার সঙ্গে কিন্তু আপনারা আপনাদের ব্যক্তিগত ছক নিয়ে আলোচনা করতে পারেন। চলে আসি এই মাসে গোচর ফল কেমন থাকবে, তারপর আমি আপনাদের কেমন যাবে এটা নিয়ে আলোচনা করে দেবো। দেখুন, আপনাদের রাশিতে বৃহস্পতি বক্রী হয়ে বসে আছে, সারা মাসই বৃহস্পতি বক্রী অবস্থায় থাকবে।
দ্বিতীয় পতি বৃহস্পতি সেই ঘরে কিন্তু কোনো গ্রহ থাকছে না, তৃতীয় ভাবে কোনো গ্রহ থাকছে না, চতুর্থ ভাবে রাহু বসে আছে, পঞ্চম ভাবে কোনো গ্রহ থাকছে না, ষষ্ঠ ভাবে রবি এবং বুধ একত্রে বসে আছে এবং রবি কিন্তু 17 তারিখে আপনাদের সপ্তমভাবে চলে যাবে এবং বুধ 9 তারিখে আপনাদের সপ্তমভাবে গোচর করবে, অর্থাৎ সিংহ রাশি। সপ্তম ভাবে অলরেডি মঙ্গল বসে আছে, দীর্ঘদিন তো আপনাদের ষষ্ঠভাবে মঙ্গল বসেছিল এবং শনি দ্বারা বিষ্ট হচ্ছিল, এটা একটা বীজযোগ তৈরি করে বসেছিল। আগস্ট মাসে কিন্তু এইটা বীজযোগটা কেটে যাচ্ছে, ফলে আপনারা দেখতে পারবেন যে মঙ্গল কিন্তু সপ্তমভাবে অবস্থান করছে সারা মাস, অর্থাৎ সিংহ রাশিতে, এবং শুক্র কিন্তু আপনাদের সপ্তমভাবে 11 তারিখ পর্যন্ত থাকছে, তারপর আপনাদের অষ্টমভাবে চলে যাবে এবং বুধ 26 তারিখ পর্যন্ত আপনাদের সপ্তমভাবে থাকবে এবং তারপরে আপনাদের অষ্টমভাবে গিয়ে উচ্চস্থ হয়ে যাবে, অর্থাৎ কন্যা রাশিতে বুধ উচ্চস্থ হয় সেখানে গোচর করবে। পাশাপাশি দশমভাবে কিন্তু কেতু বসে আছে এবং একাদশভাবে কোনো গ্রহ থাকছে না, দ্বাদশভাবে শনি বসে আছে বক্রী হয়ে। এই হচ্ছে আপনাদের গোচর এবং মাসের প্রথম দিন। তৃতীয়ভাবে কিন্তু চন্দ্র অর্থাৎ মেষ রাশিতে চন্দ্র অবস্থান করছে। এই হচ্ছে আপনাদের গোচর। এর সাপেক্ষে আমি স্টেপ ওয়াইজ প্রত্যেকটা ব্যাপার নিয়ে আলোচনা করবো, একটু মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। প্রথমেই বলি মন মানসিকতা। সত্যি কথা বলতে গেলে কুম্ভ রাশির মন মানসিকতা এই মুহূর্তে কিন্তু এমন একটা স্টেজে দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়িয়ে তারা খুব ভালো আছে এটাও বলা যাচ্ছে না, আবার খুব খারাপ আছে এটাও বলা যাচ্ছে না। ব্যক্তিগতভাবে যেহেতু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছে, সেহেতু কিন্তু বৃহস্পতি চন্দ্র একটা গজগোসরি করে কিন্তু বসে আছে। ব্যক্তিগত যে ডিস্টার্ব সেটা কিন্তু অনেক ডিস্টার্ব থাকলেও আপনাদের ব্যক্তিগত মন মানসিকতা কিন্তু অনেক বেশি পজিটিভ হতে দেখা যাচ্ছে, বিশেষ করে আগস্ট মাসে যেখানে আপনাদের সপ্তমভাবে মঙ্গল অবস্থান করছে এবং মঙ্গল কিন্তু আপনাদের রাশির ওপর দৃষ্টি দিচ্ছে। আপনাদের তৃতীয় পতি এবং দশম পতি সপ্তমভাবে অবস্থান করে আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে, ফলে মঙ্গলের দৃষ্টি যখন বৃহস্পতির ওপর এবং চন্দ্রের ওপর পড়বে তখন কিন্তু আপনাদের মন মানসিকতার মধ্যে একটা উদ্যম কাজ করবে, সেদিক থেকে কিন্তু মনটা অনেক বেশি পজিটিভ থাকবে। পাশাপাশি শুক্রর দৃষ্টিটাও কিন্তু 11 তারিখ পর্যন্ত আপনাদের রাশির ওপর পড়ে থাকছে, ফলে মনের মধ্যে কোথাও একটা আনন্দ ফুর্তি করার মানসিকতা এইটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। দেখুন, একদিকে শনির সাথে সাথে চলছে, মনে ডিস্টার্ব আছে, কিন্তু আগস্ট মাসে এতগুলো গ্রহের শুভ কম্বিনেশন যখন আপনার রাশির ওপর তৈরি হচ্ছে তখন কিন্তু অনেক পজিটিভ রেজাল্ট আপনারা মন মানসিকতার দিক থেকে দেখতে পাবেন। মনে উদ্যম, যে কোনো কাজ করার জন্য একটা এনার্জি যেটা পাচ্ছিলেন না সেটা কিন্তু আপনারা আগস্ট মাসে পেয়ে যাবে। পাশাপাশি 17 তারিখে রবি আপনাদের সপ্তমভাবে যাচ্ছে সিংহ রাশিতে, নিজের ঘরে গোচর করছে, ফলে সেই দিক থেকে আপনার রাশির ওপর আবার দৃষ্টি দেবে। এই যে রবি যখন বৃহস্পতি এবং চন্দ্রের ওপর দৃষ্টি দেবে আপনাদের রাশির ওপরে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু অনেক পজিটিভ মানসিকতা আপনাদের দেখতে পাওয়া যাবে, মানে যে কোনো কাজ করার জন্য একটা উদ্যম, একটা পজিটিভনেস আপনাদের ব্যক্তিগত লাইফে দেখতে পাওয়া যাবে। যতই পরিস্থিতি খারাপ হোক আপনাদের জন্য কিন্তু একটা ভালো সময় আগস্ট মাসে মন মানসিকতার দিক থেকে দেখতে পারে, ফলে অনেক কাজ, যাদের মন পজিটিভ থাকে তাদের অনেক কাজ কিন্তু পজিটিভ হয়, সেদিক থেকে আপনারা দেখতে পারেন অনেক কাজ বেরিয়ে যাচ্ছে, উদ্ধার হয়ে যাচ্ছে, অনেক কাজ আপনাদের সাকসেস হচ্ছে এবং মন মানসিকতা পজিটিভ হচ্ছে। এই জায়গাটা কিন্তু আপনারা আগস্ট মাসে দেখতে পারবেন। চলে আসি ফিনান্সিয়াল দিক থেকে। দেখুন, ফিনান্সিয়াল দিক থেকেও কিন্তু এই মাসটা তুলনামূলক ভালো যাবে। শনির দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে পড়ে আছে বক্র অবস্থায়। শনি যখন বক্র অবস্থায় দৃষ্টি দেয় তখন কিন্তু আরও বেশি ডিস্টার্ব ফিনান্সিয়াল দিক থেকে করে দেয়। শনি নেগেটিভ গ্রহ, যখন বক্রী হয় তখন তার নেগেটিভ ফল দেওয়ার ক্ষমতা কিন্তু অনেকগুণ বেড়ে যায়, ফলে এক তৃতীয় দৃষ্টিটা দ্বিতীয়ভাবে পড়ে আছে এবং বৃহস্পতি আপনাদের দ্বিতীয় পতি, সে আপনাদের রাশিতে বক্রী হয়ে গেল এবং বৃহস্পতি একাদশ পতি। বৃহস্পতি কিন্তু আবার শুভ ফল দেয় যখন বক্রী হয়। এবার মঙ্গলের দৃষ্টিটা কিন্তু আপনাদের রাশিতে যেমন পড়ে আছে, মঙ্গলের অষ্টম দৃষ্টিটা কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে পড়ে থাকছে, ফলে সেই দিক থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে বা কর্মের দিক থেকে বা ব্যবসার দিক থেকে একটা গ্রোথ আপনারা কিন্তু দেখতে পারবেন। হঠাৎ কোনো অর্থ প্রাপ্তি আপনাদের কিন্তু হতে পারে, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে, ফলে ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু অনেক বেশি পজিটিভ রেজাল্ট আগস্ট মাসে পেয়ে যাবেন। যে কোনো দিক থেকে একটা ফিনান্সিয়াল লাভ আপনারা কিন্তু দেখতে পারবেন। যারা ধরেন বড় কোম্পানিতে চাকরি করে বা সরকারি চাকরি করে তাদেরও ক্ষেত্রে দেখা যাবে ফিনান্সিয়াল দিক থেকে কোনো গেইন তাদের হতে দেখা যাচ্ছে, বা যারা ধরেন ব্যবসা করে তাদের দিক থেকেও ফিনান্সিয়াল লাভ কিন্তু হতে দেখা যাচ্ছে, ফলে ফিনান্সিয়াল দিক থেকে, আর্থিক দিক থেকে আগস্ট মাসটা কিন্তু আপনাদের ভালো যাবে।
সেই দিক থেকে কিন্তু মঙ্গল এবং বৃহস্পতির এই যে দৃষ্টি এবং দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি পড়ে আছে। বক্রী অবস্থায় বৃহস্পতি আপনাদের রাশিতে বসে আছে, আপনাদের একাদশপতি এবং দ্বিতীয়পতি, সেদিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। পাশাপাশি শুক্র আপনাদের ভাগ্যপতি এবং আপনাদের চতুর্থপতি 11 তারিখে যখন আপনাদের কন্যা রাশিতে গোচর করবে অর্থাৎ অষ্টমভাবে, তখন শুক্রের সপ্তম দৃষ্টিটা দ্বিতীয়ভাবে গিয়ে পড়বে। ফলে দ্বিতীয়ভাবে 11 তারিখের পর থেকে শুক্রের দৃষ্টিটা পড়বে। যদিও শুক্র কন্যা রাশিতে নিচস্থ হয়, কিন্তু তাও দৃষ্টিটা কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে পড়বে। ফলে ফিনান্সিয়াল দিক থেকে হঠাৎ লাভ আপনারা কিন্তু দেখতে পারবেন। মায়ের দিক থেকেও কোনো লাভ কিন্তু আপনারা পেতে পারেন, সেই জায়গাটা হওয়া উচিত। ফলে ওভারঅল পরিস্থিতি কিন্তু অনেকটা পজিটিভ। আর্থিক দিক থেকে যেটা চলছে, যে বাধাবিঘ্নগুলো ফিনান্সিয়াল দিক থেকে চলছে, সেগুলো কিন্তু অনেকটা কেটে যাবে। সারা মাসে কিন্তু এই ফলটা আপনারা পাবেন, সেদিক থেকে আর্থিক দিক থেকে গেইন আপনাদের অবশ্যই দেখাচ্ছে। কথাবার্তার মধ্যে অনেক পজিটিভিটি দেখা যাবে, সেদিক থেকেও শুভ ফল পাবে। মঙ্গল সেই জায়গাটা আপনাদের দেবে, সেদিক থেকে শুভ ফল তো অবশ্যই পাবেন। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হতে পারে অনেকের ক্ষেত্রে, সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। বিবাহের অনুষ্ঠান হতে পারে, মুখে ভাত, অন্নপ্রাশন, এইরকম কোনো অনুষ্ঠান একটা হওয়ার যোগ কিন্তু দেখাচ্ছে, সেদিক থেকে কিন্তু ভালো ফল পেয়ে যাবে। কথাবার্তার মধ্যে অনেক পজিটিভিটি দেখা যাবে, লেখালেখি যারা করে তাদের দিক থেকেও শুভ ফল আপনারা কিন্তু আগস্ট মাসে পেয়ে যাবেন। চলে আসি যোগাযোগ কমিউনিকেশন। দেখুন, মঙ্গল এতদিন শনি দ্বারা দৃষ্ট ছিল, গত প্রায় 1 মাস ধরে শনি দ্বারা মঙ্গল দৃষ্ট ছিল কর্কট রাশিতে। এখন কিন্তু মঙ্গল অগ্নিকারক গ্রহ, তারই মিত্র গ্রহ রবির ঘরে গোচর করছে। রবি যদি রাজা হয়, মঙ্গল হচ্ছে সেনাপতি, তার ঘরে মঙ্গল কিন্তু গোচর করছে এবং মঙ্গল আপনাদের তৃতীয়পতি। ফলে শনি মঙ্গল যোগ কেটে গেল এবং মঙ্গল যখন রবির ঘরে গোচর করলো, তখন স্বাভাবিকভাবেই আপনাদের যোগাযোগ কমিউনিকেশান কিন্তু বাড়বেই বাড়বে। ফলে যে বাধাগুলো কমিউনিকেশানের দিক থেকে লকডাউনের জন্য, করোনার জন্য যে লকডাউন হয়েছে, তার জন্য যে কমিউনিকেশান গ্যাপ পড়ছিল, সেটা কিন্তু অনেকটা রিকভারি আপনাদের হতে দেখা যাচ্ছে। সেদিক থেকে শুভ ফল অবশ্যই পাবেন এবং অবশ্যই কিন্তু আপনাদের কমিউনিকেশান গ্যাপ, কমিউনিকেশানের যে প্রবলেমগুলো হচ্ছিল, সেগুলো থেকে অনেকটাই রিলিফ পাবেন এবং মনের উদ্যম কিন্তু যথেষ্ট বেশি থাকবে। মঙ্গলের দৃষ্টি একদিকে আপনাদের রাশির ওপর পড়ছে, মঙ্গলের কিন্তু মঙ্গল আপনাদের সপ্তমভাবে গোচর করছে। ফলে সেদিক থেকে মানসিক স্ট্রেংথ, আপনাদের ভেতরের যে এনার্জি লেভেলটা কিন্তু অনেক বেশি পজিটিভ থাকবে। ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট কম বেশি বাড়বে, সেদিক থেকেও কিন্তু শুভ ফল আপনারা পেয়ে যাবেন। ভাই বোনের সঙ্গে সম্পর্ক তুলনামূলক ভালো থাকবে, সেদিকেও কোনো সমস্যা কিন্তু বিশেষ একটা হচ্ছে না। চলে আসি শিক্ষা, বাড়িগাড়ি, মাতৃস্থান। দেখো, শিক্ষার ক্ষেত্রে একটু যাদের ব্যক্তিগত রাশি চাপে কালসর্প আছে বা রাহু কোনো পীড়িত আছে, এদের দিক থেকে কিন্তু শিক্ষাক্ষেত্রে একটু সমস্যা এই মধ্যে হচ্ছে। কিন্তু যদি দেখা যায় যে রাহু আপনার ভালো আছে বা কোনো বীজযোগ বা গ্রহণযোগ বা কালসর্প এরকম কোনো ব্যাপার নেই, তাহলে কিন্তু শিক্ষাক্ষেত্রে বিশেষ একটা সমস্যা এই মধ্যে হবে না। কারণ রাহু চতুর্থভাবে একদিকে যেমন হঠাৎ অ্যাচিভমেন্ট দিয়ে দেয় পড়াশোনার ক্ষেত্রে, হঠাৎ লাভ যেটা হয়তো আশা করেননি সেটা কিন্তু আপনার হয়ে যেতে পারে। রাহু এই জিনিসটাও যেমন করে, আবার হঠাৎ করে কিন্তু এমন ডিমোশন করে দিতে পারে যেটা হয়তো কেউ কল্পনাই করে। ফলে রাহুর কিন্তু অনেকটা ক্যারেক্টার আছে, সেটা নির্ভর করে আপনাদের ব্যক্তিগত রাশি যেটা রাখছি, রাহু কেমন আছে। রাহু দুরকমই ফল দিতে পারে, হঠাৎ করে চরম কিছু দিয়ে দিতে পারে পড়াশোনার ক্ষেত্রে যেটা হয়তো আশাই করলেন না, আবার এমন দিতে পারে যেটা হয়তো আশা করলেন না, খারাপ হয়ে গেল। অবশ্যই কিন্তু আপনাদের একটু বেশি এফোর্ট দিয়ে পড়াশোনাটা করতে হবে, মন একটু চঞ্চল হতে পারে। ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট এইসব দিকে কিন্তু একটু সময় নষ্ট হতে পারে, সেই দিক থেকে কিন্তু অনেক বেশি মনোসংযোগ পড়াশোনার ক্ষেত্রে বাড়াতে হবে। শারীরিক দিক থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটু বেশি গুরুত্ব দিয়ে মায়ের শারীরিক দিক থেকে একটু গুরুত্ব দিতে হবে। যাদের কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে বিশেষ সমস্যা কিন্তু এই মাসে হবে না। কিছু ক্ষেত্রে সুগারের প্রবলেম, প্রেশারের প্রবলেম, এই প্রবলেমগুলো কিছুটা হতে পারে, পাশাপাশি স্কিনের প্রবলেম, এরকম প্রবলেমগুলো কিছুটা হতে পারে, কিন্তু মায়ের শারীরিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। মায়ের ফিনান্সিয়াল দিক থেকে কিছু লাভ অবশ্যই কিন্তু হতে দেখা যাচ্ছে, সেদিক থেকে ভালো ফল অবশ্যই পাওয়া যাবে। যাদের মায়েরা কর্ম করে তাদের দিক থেকেও কিন্তু সময়টা যথেষ্ট ভালো, সেদিক থেকেও কিন্তু লাভের মুখ অবশ্যই আগস্ট মাসে দেখতে পারবে। বাড়িগাড়ি কেনার জন্য সময়টা যথেষ্ট ভালো, সেদিক থেকে কোনো বাধা বিশেষ একটা দেখাচ্ছে না। কিন্তু অবশ্যই বাড়িগাড়ি কেনার সময় যেহেতু রাহু বসে আছে এবং শুক্র 11 তারিখে নিচস্থ হচ্ছে, তাই বাড়িগাড়ি যদি কিনতে চান, এই মুহূর্তটা না কেনা ভালো।
যদি বাড়ি গাড়ি একান্ত কিনতেই হয় তাহলে কিন্তু কাগজপত্র দেখে শুনে কিনবেন, না তো এই মুহূর্তে যদি কিনতে না হয় তাহলে বাড়ি গাড়ি এই মুহূর্তটা অন্তত না কেনা ভালো, কিছুদিন পরে কেনা অবশ্যই ভালো হবে। এই মুহূর্তে কোনো বাড়ি চেঞ্জ করাটা আমি মনে করি না খুব ভালো হবে, বাড়ি চেঞ্জ করাটা কিন্তু খুব একটা ভালো হবে না, তাই অবশ্যই যদি এই মুহূর্তে কোনো বাড়ি চেঞ্জ করার পরিকল্পনা থাকে তাহলে কিছুদিন পরে করা আমার মনে হয় ভালো হবে। চলে আসি প্রেম এবং সন্তান। দেখুন, প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে তুলনামূলক ভালো ফল কিন্তু আসার জায়গা দেখাচ্ছে, কারণ 9 তারিখ পর্যন্ত বুধ কিন্তু আপনাদের ষষ্ঠ ভাবে বসে আছে, শনি দ্বারা দৃষ্ট, এবং 9 তারিখের পরে বুধ সিংহ রাশিতে গোচর করবে, পঞ্চমপতি, আপনাদের পঞ্চমপতি বুধ সিংহ রাশিতে গোচর করবে, ফলে সপ্তমভাবে গোচর করবে। পঞ্চমপতি যখন সপ্তমভাবে গোচর করবে তখন অনেক ক্ষেত্রে কিন্তু প্রেম বিবাহের কথা পাকা হতে পারে, সেই জায়গাটা কিন্তু তুলনামূলক অনেকের ক্ষেত্রেই দেবে, যাদের ধরেন দশা অন্তর্দশা পারমিট করে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারবেন অনেক ক্ষেত্রে প্রেম বিবাহের কথা পাকা হতে পারে, বিবাহের কথা এগোতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেবে, ফলে প্রেমের দিক থেকে কিন্তু কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন। যদিও আপনাদের মন মানসিকতা একটু ডিস্টার্ব তো চলছে, সেখানে দাঁড়িয়ে মনটাকে একটু পজিটিভ রাখবেন তাহলে কিন্তু প্রেমের ক্ষেত্রে অনেকটাই শুভ ফল আপনারা পেয়ে যাবেন, বিশেষ প্রবলেমের জায়গা কিন্তু দেখাচ্ছে। কিন্তু পঞ্চমের চতুর্থে রাহু বসে আছে, ফলে কিছু ক্ষেত্রে পঞ্চমভাবে কিন্তু অর্থাৎ রাহু দ্বাদশ দৃষ্টিটা কিন্তু আপনাদের পঞ্চমভাবে পড়ে আছে। এই পঞ্চম ভাব হচ্ছে প্রেমের ভাব, সেখানে যখন রাহু দৃষ্টিটা পড়ে গেল দ্বাদশ দৃষ্টিটা, তখন কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু কোনো ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, এই জায়গাগুলোও কিন্তু পাশাপাশি দেখে। যদি দেখতে যায় দেখা যায় ব্যক্তিগত রাশি যাতে বুধের দশা চলছে তাহলে দেখতে পাবেন যে প্রেম বিবাহের কথা পাকা হচ্ছে, আবার যদি দেখেন যে রাহুর দশা চলছে তাহলে কিন্তু সেটা দেখা যাচ্ছে যে কিছু ক্ষেত্রে প্রেমের মধ্যে ভুল বোঝাবুঝি, দূরত্ব এসে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। ফলে একটা ঘর থেকে কিন্তু অনেক গ্রহের আপনাদের দশান্তর্দশা অনেকটা বেশি ভূমিকা পালন করে, আপনারা কি ফল পেতে চলেছেন। বুধ কিন্তু আপনাদের ভালো দিচ্ছে, সেদিক থেকে প্রেমের দিক থেকে নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে, প্রেম বিবাহের কথা পাকা হতে পারে, দ্বিতীয় কোনো প্রেম আসতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দিচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রেমের মধ্যে একটা ভুল বোঝাবুঝিও কিন্তু পাশাপাশি দিচ্ছে, সেই জায়গাটা চেষ্টা করবেন যতটা না করা যায়। সন্তানের দিক থেকে অবশ্যই ভালো ফল পাবেন, কিছু ক্ষেত্রে সন্তান একটু অবাধ্য হয়ে যাওয়া, সন্তান কথা না শোনা, একটু এন্টারটেনমেন্ট মোবাইল দেখা, টিভি দেখা, এসব দিকে কিন্তু একটু সন্তানের ঝোঁক যেতে পারে। ছোটো বাচ্চাদের কিন্তু অবশ্যই একটু গাইড দিয়ে রাখতে হবে, এবং সন্তান যাদের বড় হয়েছে তাদের দিক থেকে কিন্তু ভালো, তাদের কর্মের দিক থেকে শুভ ফল পাবে, ভাগ্যের দিক থেকে শুভ ফল পাবে, সেই দিক থেকে অবশ্যই ভালো। কিছু ক্ষেত্রে কিন্তু সন্তানের ব্যবসার দিক থেকেও শুভ ফল দেখাচ্ছে, ফলে সন্তানের দিক থেকে কিন্তু ভালো ফল অবশ্যই পাবে, কিন্তু যেহেতু রাহু দৃষ্টি পঞ্চমভাবে পড়ে আছে সেই দিক থেকে কিন্তু অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে পারে। পাশাপাশি দেখুন একটা কথা বলে দিই, বৃহস্পতির দৃষ্টিটাও কিন্তু পড়ে আছে, একদিকে রাহু দৃষ্টি যেমন পঞ্চমভাবে পড়ে আছে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটাও কিন্তু আপনাদের পঞ্চমভাবে পড়ে আছে, ফলে একদিক থেকে রাহু যেমন ডিস্টার্ব করার চেষ্টা করবে বৃহস্পতি তখন সেই জায়গাটাকে কভার আপ করারও চেষ্টা করবে, ফলে প্রেমের দিক থেকে এবং সন্তানের দিক থেকে রাহু যতটা ডিস্টার্ব করছে বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের অনেকটা সাপোর্ট কিন্তু প্রেমের দিক থেকে এবং সন্তানের দিক থেকে দেবে, সেটা নির্ভর করছে আপনাদের ব্যক্তিগত রাশি যে কি দশা চলছে অন্তর্দশায় তার উপর। মানে আমি বলছি বলেই সবার ক্ষেত্রে সেটা ঘটে যাবে এই ভুল ধারণায় কিন্তু থাকবেন না, কারণ প্রত্যেকের জন্মছক আলাদা, প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা, প্রত্যেক গ্রহের অবস্থান আলাদা, তার উপর দাঁড়িয়ে কিন্তু এই ফলগুলো আপনারা পেয়ে যাবেন। চলে আসি রোগ ঋণ শত্রু। রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে এই মুহূর্তে দেখুন ষষ্ঠভাবে পঞ্চমভাবে বৃহস্পতি দৃষ্টি পড়ে আছে এবং রাহু দৃষ্টি পড়ে আছে, পঞ্চম ভাব হচ্ছে রোগ ঋণ শত্রুতা থেকে মুক্তি লাভ করা এবং ষষ্ঠ ভাব হচ্ছে রোগ ঋণ শত্রু দেয়, সেখানে দাঁড়িয়ে ষষ্ঠভাবে কিন্তু রবি বসে আছে 17 তারিখ পর্যন্ত, এবং শনি দৃষ্টিটাও কিন্তু আপনাদের ষষ্ঠভাবে পড়ে আছে, এবং পাশাপাশি বুধও কিন্তু আপনাদের ষষ্ঠভাবে বসে আছে, সেখানে দাঁড়িয়ে বুধের উপরও শনি দৃষ্টিটা কিন্তু পড়ছে, সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু আপনারা দেখতে পারবেন যে কিছু ক্ষেত্রে আপনাদের শত্রুতা নাশ হবে, শত্রুতা থেকে আপনারা মুক্তি পাবেন, সেই জায়গাটা ভালো। কর্মস্থানেই হোক, ব্যবসা ক্ষেত্রেই হোক, ব্যক্তিগত জীবনে হোক, কিছু শত্রুতা হয় সেই জায়গা থেকে কিছুটা কিন্তু রিলিফ আপনারা অবশ্যই পাবেন, যে শত্রুতার সম্মুখীন হতে হচ্ছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, রোগ থেকে কিছুটা মুক্তি পাবেন, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখাচ্ছে। যদিও কুম্ভ রাশির ক্ষেত্রে খুব রোগ হওয়ার জায়গাটা খুব কম থাকে, এরা কিন্তু খুব শর্ট করে কোনো রোগ এদের হয় না, সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে, কিন্তু যেহেতু ষষ্ঠভাবে রবি বসে আছে কিছু মাইগ্রেনের প্রবলেম, মাথার ডিস্টার্ব, কিছু বুকের প্রবলেম, কিছু শ্বাসকষ্ট, এই সমস্যাগুলো কিন্তু একটু হতে পারে, শনি দৃষ্টি পড়ে আছে সেই জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। কিছু ক্ষেত্রে ঠান্ডা লাগা, এই জিনিসগুলো কিন্তু এই মাসে হতে পারে, সেই জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। ঋণ কিছু পরিশোধ হতে পারে, সেই জায়গাটা
নতুন করে এই মুহূর্তে কাউকে ধার দিতে যাবেন না, অবশ্যই কিন্তু ঋণও পর্যন্ত নিতে যাবেন না, যতটা প্রয়োজন না হয়। ঋণ যদি একান্ত নিতেই হয় তাহলে অবশ্যই নিতে হবে, কিন্তু যতটা না নেওয়া যায় এই মুহূর্তে ততটাই কিন্তু আপনাদের জন্য ভালো ভালো। চলে আসি বিবাহিত জীবন এবং ব্যবসা। দেখুন, বিবাহিত জীবন ব্যবসার জন্য এই মাসটা কিন্তু অবশ্যই আপনাদের ভালো যাবে। কারণ কি, একদিকে মঙ্গল বসে আছে, আপনাদের দশমপতি এবং তৃতীয়পতি মঙ্গল সারা মাসই বসে থাকছে। সবচেয়ে বড় কথা, রবি সক্ষেত্রী হচ্ছে আপনাদের সপ্তম ভাবে। সেদিন থেকে কিন্তু সাত তারিখের পরে পরিস্থিতিটা অনেকটাই পজিটিভ আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে। টোটাল পরিস্থিতি কিন্তু ঘুরতে একটা দেখা যাচ্ছে। যখন রবি তার নিজের ঘরে সক্ষেত্রী হয়, টোটাল সমাজের ওপর, সকল পরিস্থিতির ওপর, পরিবেশের ওপর একটা প্রভাব কিন্তু পড়ে। ফলে সেই দিক থেকে অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রেও একটা শুভ প্রভাব কিন্তু আপনারা পাবেন। ফলে অনেক ক্ষেত্রে বিবাহের কথা পাকা হতে পারে। বিবাহিত জীবনের জন্য যে সমস্যাগুলো চলছিল সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। সেদিক থেকে কিন্তু বিবাহের দিক থেকে ভালো ফল পাবেন। পাশাপাশি মঙ্গল তৃতীয়পতি, সে আপনাদের সপ্তমভাবে বসে আছে, সেদিক থেকেও কিন্তু পার্টনারের সঙ্গে ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট পাবে। কিছু ক্ষেত্রে পার্টনারের একটু মাথা গরম হয়ে যেতে পারে। আপনাদের যে বিবাহিত পার্টনার আছে, বিবাহিত পার্টনারের ক্ষেত্রে যেহেতু রবি এবং মঙ্গল একত্র অবস্থান করবে, পার্টনারের কোনো মাথা গরম হয়ে যাওয়া আপনাদের একটু বিরক্তির কারণ হতে পারে। সেই জায়গাটা একটু বুঝে শুনে চলবেন, একটু আন্ডারস্ট্যান্ডিং করবেন, কিন্তু সেদিক থেকে যে বড় কোনো সমস্যা হবে এরকম কোনো ব্যাপার নেই। পাশাপাশি পার্টনার আপনাকে কিছু গিফট দিতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখাচ্ছে। বিবাহিত কাপল যারা আছে, পার্টনার কোনো গিফট কোথাও ঘুরতে নিয়ে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু আপনাদের পাশাপাশি দেখাচ্ছে। প্রেম বিবাহ কিছু ক্ষেত্রে পাকা হতে পারে কথা, সেই জায়গাটাও কিন্তু অনেকটাই পজিটিভ হচ্ছে, বিশেষ করে ন তারিখের পর থেকে। 11 তারিখ পর্যন্ত কিন্তু শুক্র বসে থাকছে, ফলে ঘোরাঘুরি, এন্টারটেনমেন্টের দিকে আপনার পার্টনারের সঙ্গে আপনার কথা ঘুরতে যেতে পারেন। কেনাকাটা শখ শৌখিনতা পূরণ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু দেখাচ্ছে। নতুন বিবাহের কথা পাকা হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখাচ্ছে। চলে আসি ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার দিক থেকেও কিন্তু এই মাসটা গ্রোথ দেখতে পারবেন। বিশেষ করে মঙ্গল দেখুন আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে শুক্রের সঙ্গে, এবং বুধ সেখানে গোচর করছে। এতগুলো গ্রহ, সবচেয়ে বড় কথা রবি 17 তারিখে আপনাদের সপ্তমভাবে আসছে, ফলে এতগুলো গ্রহের কম্বিনেশান বৃহস্পতির দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়ে থাকছে। ফলে একদিকে যেমন বিবাহিত জীবনে খুবই ভালো ফল দেবে, পাশাপাশি কিন্তু অবশ্যই দেখতে পারবেন যে আপনাদের ব্যবসার দিক থেকেও যথেষ্ট লাভ আপনারা কিন্তু পেয়ে যাবেন। ব্যবসায় যথেষ্ট গ্রোথ আপনারা এই মাসে পাবেন। 3-4 মাস ব্যবসায় হয়তো মন্দা যাচ্ছে, চলছে না, সমস্যা চলছে, সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই আপনারা একটা ব্যবসায় হঠাৎ লাভ, হঠাৎ গেন, 3-4 মাসের গেন কিন্তু আপনার হয়ে যাবে। বা যে ডেফিসিটগুলো আপনাদের পড়েছিল সেখান থেকে কিন্তু গেন হওয়ার জায়গা দেখাচ্ছে। তাহলে ব্যবসার দিকে ভালো। নতুন ব্যবসা যদি শুরু করতে চান, এর থেকে ভালো সময় কিন্তু খুব একটা পাওয়া যায় না। ফলে অবশ্যই কিন্তু আপনারা দিনক্ষণ দেখে একটা ভালো ব্যবসা, যদি কেউ কেউ চাইছে যে ব্যবসা শুরু করবে তাদের ক্ষেত্রে বলছি, অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে একটা ভালো দিন দেখে আপনারা কিন্তু নতুন ব্যবসা শুরু করতে পারেন, ব্রাঞ্চ করতে পারেন, সেই জায়গাগুলোও কিন্তু ভালো দেখাচ্ছে। তবে যারা ঘুরে ঘুরে ব্যবসা করে তাদের দিক থেকে কিন্তু অনেক বেশি আর্থিক লাভের জায়গা এই মুহূর্তে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। শুক্র অষ্টমভাবে যাচ্ছে এবং বুধও কিন্তু অষ্টমভাবে গিয়ে উচ্চস্থ হচ্ছে। মাসের শেষের দিকে হলেও 11 তারিখে শুক্র আপনাদের অষ্টমভাবে গোচর করছে এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে। পাশাপাশি আপনাদের কিন্তু বুধও কিন্তু দ্বিতীয় আপনাদের অষ্টমভাবে গোচর করছে এবং উচ্চস্থ হয়ে যাচ্ছে। একদিকে যেমন শুক্র নিচস্থ হচ্ছে, বুধ কিন্তু আবার উচ্চস্থ হচ্ছে। শুক্র এবং বুধ কিন্তু রাজ্যকারী দুটো গ্রহ, এরা যখন এক জায়গায় বসে যে একটা রাজ্য তৈরি করে, অর্থাৎ শুক্রের নেগেটিভ এনার্জিকে বুধ পজিটিভ করে এবং বুধের নেগেটিভ এনার্জিকে শুক্র পজিটিভ করে, এইরকম এরা দুটো গ্রহ। সেখানে অষ্টমভাবে যখন গোচর করছে, হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের কিন্তু এই মাসে হতে চলেছে। যে কোনো দিক থেকে পার্টনারশিপ ব্যবসার দিক থেকে কিন্তু হঠাৎ অর্থ লাভ, বিশেষ করে মাসের শেষ সেকেন্ড হাফটা আপনারা কিন্তু পার্টনারশিপ ব্যবসা যারা করেন তাদের দিক থেকে লাভ হতে আরম্ভ করবে। যারা ধরেন শেয়ার লটারিতে ইনভেস্ট করে তাদের দিক থেকে শুভ ফল কিন্তু পেয়ে যাবে। হঠাৎ দীর্ঘদিন হয়তো শেয়ার মার্কেটে পড়েছিল, আপনাদের শেয়ার যেটা কিনেছেন বা দেখা যাচ্ছে বন্ডস কিনেছেন বা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, সেটা লং টাইম হোক শর্ট টাইম হোক, সেখানে কিন্তু একটা লাভের জায়গা আপনারা পেয়ে যাবেন। হঠাৎ একটা অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের করাবে, সেই দিক থেকে ভালো ফল কিন্তু মাসের সেকেন্ড হাফটা আপনারা কিন্তু পাবেন। চলে আসি ভাগ্যের দিক থেকে। ভাগ্যের দিক থেকে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু শুভ ফল দেখাচ্ছে, যদিও ভাগ্যপতি আপনাদের অষ্টমভাবে গোচর করছে। 11 তারিখ পর্যন্ত ভাগ্যের দিক থেকে যথেষ্ট স্বাদ কিন্তু আপনারা পাবেন। পাশাপাশি দেখুন আপনাদের শনি কিন্তু দশম দৃষ্টিটা আপনাদের ভাগ্যস্থানে ফেলে রেখেছে, ফলে ভাগ্যের দিক থেকে বিড়ম্বনা কম বেশি দেখতে হচ্ছে। পিতার দিক থেকে কম বেশি সমস্যা আপনাদের ফেস করতে হচ্ছে, এমন না যে এই জায়গাগুলো হচ্ছে না।
শনি কিন্তু দৃষ্টি দিয়ে রেখেছে ভাগ্যের দিক থেকে, ফলে দূর যাত্রার ক্ষেত্রে ভাগ্যের দিক থেকে কিছু সমস্যা, শিক্ষার দিক থেকে কিছু সমস্যা যেমন অলরেডি চলছে, সেটা এই মাসের জন্য না, অলরেডি 4-5-6 মাস ধরে এই সমস্যাটা আপনাদের ফেস করতে হচ্ছে। সেখানে বৃহস্পতির দৃষ্টিটা যখন ভাগ্যস্থানে পড়ছে, বৃহস্পতির নবম দৃষ্টিটা আপনাদের ভাগ্যস্থানে পড়বে, সেখানে কিছু ক্ষেত্রে ভাগ্যের কোনো স্বাদ হঠাৎ করে আপনারা পেয়ে যেতে পারেন। যে প্রবলেমগুলো আপনাদের ভাগ্যের দিক থেকে শনি দিচ্ছিল, সেখানে কিন্তু বৃহস্পতি কিছুটা সেই ভাগ্যের দিক থেকে একটু স্বাদ, একটু হেল্প আপনাদের করে দেবে, যেটা হয়তো আপনারা আশা করেননি, সেই জায়গাটা কিন্তু আসতে পারে। মানে কিছু ক্ষেত্রে ভাগ্যের স্বাদ পাবেন, উচ্চশিক্ষার জন্য ভালো ফল পাবেন, দূর যাত্রার ক্ষেত্রে যে বাধাগুলো আসছিল হয়তো কিছুটা হলেও কেটে যাবে, সেই জায়গার থেকে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখাচ্ছে। ফলে 11 তারিখ পর্যন্ত শুক্র যতক্ষণ শনি ঘরে আছে, রবি ঘরে আছে, তখন কিছুটা একরকম ফল দেবে, এবং যখন কন্যা রাশিতে আসবে তখন কিন্তু ভাগ্যের দিক থেকে একটু আরেকটু চেঞ্জ হয়ে যাবে, পরিস্থিতিগুলো চেঞ্জ হবে, মানে সেই দিক থেকে কিন্তু একটু বুঝে শুনে চলবেন। কিন্তু বৃহস্পতির দশা যদি চলে ব্যক্তিগত রাশিটাতে, তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারবেন হঠাৎ ভাগ্যের কিছু স্বাদ আপনারা পেয়ে যাচ্ছেন, সেটা নির্ভর করছে আপনাদের ব্যক্তিগত রাশিটাতে কী দশা চলছে। আশা করি বুঝতে পেরেছেন। পিতার দিক থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, শারীরিক দিক থেকে একটু সরল, একটু শারীরিক প্রবলেম, কিছু টাকা পয়সা নিয়ে সমস্যা, এই জায়গাগুলো কিন্তু হতে পারে, সেই জায়গা থেকে একটু কিন্তু বুঝে শুনে চলতে হবে। পিতার সঙ্গে কোনো কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি, এই জায়গাগুলো কিন্তু চেষ্টা করবেন আপনারা যতটা না করা যায় ততটাই কিন্তু ভালো, সেই জায়গাটা হয়তো আপনারা কভার আপ করে নেবেন, যেহেতু রাশিতেই বৃহস্পতি বসে আছে এবং এতগুলো গ্রহের দৃষ্টি আপনাদের সপ্তমভাবে বসে আপনাদের রাশির উপর দিচ্ছে, ফলে আপনাদের মধ্যে সেই ক্যাপাসিটিটা এই মুহূর্তে থাকছে যে কোনো পরিস্থিতিকে হ্যান্ডেল করার মতো একটা ক্ষমতা আপনারা কিন্তু পেয়ে যাবেন। কর্মের দিকে চলে আসি। কর্মের দিক থেকে কিন্তু এই মাসে একটা নতুন অপরচুনিটি আপনাদের জন্য আসছে, কারণ দীর্ঘদিন আপনাদের রাশির দশমভাবে কিন্তু রাহুর দৃষ্টি পড়ে আছে এবং কেতু কিন্তু কর্মস্থানে যখন থেকে ঢুকেছে তখন থেকে কিন্তু কুম্ভ রাশির কর্ম নিয়ে নানারকম টালবাহানা হচ্ছে, নানারকম পরিস্থিতি ডিস্টার্ব কিন্তু একটা চলছে, এমন না যে খুব কমফর্টলি কুম্ভ রাশির জাতকের কর্ম করছে, হয় যারা সরকারি কর্ম করছে তাদেরও কিছু না কিছু সমস্যা কিন্তু অলরেডি কেতু দিচ্ছে, রাহু কিন্তু দিচ্ছে, অনেক ক্ষেত্রে ট্রান্সফার করে দিয়েছে, যে যারা ট্রান্সফার করতে চায় না তাদেরকে ট্রান্সফার করে দিয়েছে, যারা ট্রান্সফার করতে চায় তাদেরকে ট্রান্সফার করাচ্ছে না, এরকম নানা সমস্যা কিন্তু হয়ে আছে, কাজের ক্ষেত্রে কর্মহানি পর্যন্ত হয়েছে কারো কারো ক্ষেত্রে, কুম্ভ রাশির ক্ষেত্রে গত কয়েক মাসে কর্মহানি পর্যন্ত হয়েছে। কিন্তু আগস্ট মাসে মঙ্গল কিন্তু সারা মাসই সপ্তমভাবে থেকে মঙ্গলের দৃষ্টিটা কিন্তু আপনাদের দশমভাবে পড়ে থাকছে, ফলে এই দিক থেকে জেনে রাখুন যে আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা চরম জায়গা এই মাসে কিন্তু আপনারা দেখতে পাবেন, সেই সুযোগটাকে হাতছাড়া করলে হবে না, কর্মের জায়গা কিন্তু আসবেই আসবে, সেই জায়গাটাকে যদি আপনারা চেষ্টা করেন যে সেই জায়গাটাকে ধরতে, তাহলে এখন থেকে প্রিপেয়ার্ড হয়ে যান যে কীভাবে আমরা সেই কর্মটাকে ধরতে পারি, ফলে সুযোগ কিন্তু একটা দেবে আপনাকে আগস্ট মাসে কর্মের দিক থেকে। যাদের ধরেন কর্মহানি হয়ে গেছে, নতুন কর্ম পাচ্ছে না, তারা কিন্তু এই মাসে একটা কর্ম পাওয়ার জায়গা, কিন্তু মঙ্গলের চতুর্থ দৃষ্টিটা যেহেতু আপনাদের দশমভাবে পড়লো নিজের ঘরে, বৃশ্চিক রাশিতে মঙ্গলের নিজের ঘরে দৃষ্টি পড়লো, ফলে নতুন কর্মপ্রাপ্তির জায়গা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখাচ্ছে, সেই জায়গাটা উঠে পড়ে লেগে যান যাতে কর্মটা আপনারা পেয়ে যান, কারণ অনেকের ক্ষেত্রে কিন্তু কর্মচ্যুত হয়েছে, কর্ম নিয়ে সমস্যা চলছে, সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই মেটানোর জায়গা আপনারা এই মাসে পেয়ে যাবেন। নতুন হঠাৎ করে কোনো নতুন কর্মের অপরচুনিটি আপনাদের সামনে আসতে পারে, সেটাকে ধরার চেষ্টা করুন, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। ফলে দীর্ঘদিন পরে মঙ্গল এই জায়গাটা আপনাদের দিচ্ছে, সেই দিক থেকে কিন্তু অবশ্যই নতুন কর্মের সঙ্গে অনেকেই যুক্ত হওয়ার জায়গা পাচ্ছে, সেটা হতে পারে সরকারি, হতে পারে প্রাইভেট, হতে পারে ব্যক্তিগত পেশা, সেটা নির্ভর করছে আপনাদের রাশিটা আপনাদের উপরে কোনটা আপনি করেন বা কী করছেন, কিন্তু কর্মের দিক থেকে শুভ ফল কিন্তু অবশ্যই এই মাসে আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। একাদশপতি যে জীবনে সব সাকসেস দেয় সেই কিন্তু বক্রী হয়ে আপনাদের রাশিতে বসে আছে, এবং বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু যেহেতু আপনাদের পঞ্চমে, সপ্তমে এবং নবমে পড়ছে, ফলে বৃহস্পতি চেষ্টা করবে আপনাদের সব জায়গার থেকে একটু কভার আপ করে বের করে আনেন। বৃহস্পতি একাদশপতি, দ্বাদশভাবে শনি বসে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে নানারকম ড্যামারেজ কিন্তু করাচ্ছে, মানে এমন এক একজনের ক্ষেত্রে এমন পরিস্থিতি করে দিতে পারে, ধার করার মতো পরিস্থিতি করে দিতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। কিন্তু বৃহস্পতি যদি একটুও সহায় থাকে, তাহলে কিন্তু আপনারা জেনে রাখুন যে অনেক বাধার থেকে কিন্তু বৃহস্পতি আপনাদের বের করে আনবে, অনেক প্রবলেম থেকে কিন্তু বৃহস্পতি আপনাদের বের করে আনবে। যদিও বৃহস্পতি বক্রী হলে অনেক ক্ষেত্রে যাদের জন্মছকে বক্রী আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি শুভ ফল দেয়, যাদের মার্গী আছে, যাদের বক্রী নেই, অর্থাৎ দেখবেন জন্মছকে আপনাদের জন্মছকে বৃহস্পতির পাশে আর লেখা আছে, কেন অনেক সময় বক্রীও লেখা থাকে বা আর লেখা থাকে, রেট্রোগ্রেড লেখা থাকে,
যদি বকরি বা আল এরকম লেখা থাকে তাহলে বুঝবেন যে সময়টা আপনাদের অনুকূলে আছে। যদি বকরি বা রেট্রোগ্রেড না লেখা থাকে তাহলে ভাববেন যে একটু সময়টা প্রবলেমেটিক হতে পারে। তাই যখন একাদশপতি বকরি আছে কিছু ক্ষেত্রে অনেকে কিছু ক্ষেত্রে যেমন শুভ ফল দেবে আবার কিছু ক্ষেত্রে কিন্তু একটু অশুভ ফলও দিতে পারে, সেই জায়গাটা নির্ভর করছে আপনাদের রাশি চ্যাটের উপরে। ফলে একাদশপতি যেহেতু আপনাদের রাশিতে অবস্থান করছে অনেক বাধা বিঘ্ন থেকে কাজ উদ্ধার করে দেবে, হয়তো অনেক কিছু দেবে না কিন্তু কাজ কিন্তু উদ্ধার করে দেবে, মানে যে কাজটা আপনি করতে চাইছেন বা হতে চাইছে বা আটকে ছিল সেই জায়গাটা কিন্তু আপনার আগস্ট মাসে পেয়ে যাবেন। ফলে অসুবিধা কিছু নেই, অনেক সাকসেস কিন্তু আসতে পারে প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে, বিবাহিত জীবনের দিক থেকে, ব্যবসার দিক থেকে, কিছু ক্ষেত্রে ভাগ্যের দিক থেকে বৃহস্পতি কিন্তু আপনাদের কিছু সাকসেস অবশ্যই দেবে। আর্থিক দিক থেকে জ্ঞানও যেমন করাবে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু খরচের আধিক্যও শনি কিন্তু আপনাদের করাবে, সেই জায়গাটা একটু বুঝে খরচ করবেন এবং শারীরিক দিক থেকে সাবধানে থাকবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাধার পরিস্থিতি এই মুহূর্তে এখনও কাটেনি, যাদের বিদেশ যাত্রার যোগ আছে তাদের কিন্তু একটু সমস্যা এই মুহূর্তে ফেস করতে হচ্ছে। এই মুহূর্তে বিশেষ করে শনি যতক্ষণ বকরি আছে সেই জায়গাটা কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবেই করবে, সেই জায়গাটাতে একটু অপেক্ষা করে যান। কিন্তু এই মুহূর্তে বিদেশ যাত্রার ক্ষেত্রে একটু প্রবলেম কিন্তু অবশ্যই দেখাচ্ছে। ওভারঅল বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে বলবেন না। সবাই ভালো থাকবেন আজকের মতো।